আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ নৌবাহিনীর অধীনে বিভিন্ন পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীর অধীনে কোন কোন সেকশনের জন্য চাকরির এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারে, কিভাবে আবেদন করতে হবে, এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্যগুলো জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন সার্কুলারে ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, এখানে মোট 11 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে ত পর্যন্ত কিন্তু দেওয়া আছে, পদের নামগুলো দেওয়া আছে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলতেছে যে বাংলাদেশ নেভি মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কশপ চট্টগ্রাম খুলনা শিপইয়ার্ড লিমিটেড এর অধীনে অঙ্গ সংগঠন বাংলাদেশ নৌবাহিনী খুলনা। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলতেছে যে খুলনা শিপইয়ার্ড লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ নেভি মোটরস ট্রান্সপোর্ট ওয়ার্কশপ চট্টগ্রাম এর জন্য চুক্তিভিত্তিক নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। আপনারা একটু সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন। তো কীভাবে সার্কুলারটি ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি একটু পরে আপনাদের বলে দেব। তো এখানে 1 নম্বর পদ দেখুন, ক নম্বরের পদ দেখুন সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী অটোমোবাইল। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে দেখে নেবেন। খ নম্বরে বলতে হচ্ছে উপসহকারী প্রকৌশলী অটোমোবাইল, এখানে পদের সংখ্যা 1টি। গ নম্বরে বলতে হচ্ছে যে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার মানগুলো আপনারা একটু দেখে নেবেন। ঘ নম্বরে বলতে হচ্ছে হিসাব সহকারী, এখানে পদের সংখ্যা 1টি। ইয় নম্বরে বলতে হচ্ছে ফ্লোর সুপারভাইজার, এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়বেন। চ নম্বরে বলতে হচ্ছে যে স্টোর কিপার, এখানে পদের সংখ্যা 1টি। ছ নম্বরে বলতে হচ্ছে অফিস পিওন, এখানে পদের সংখ্যা 1টি। জ নম্বরে বলতে হচ্ছে অটো মেকানিক, এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার মানগুলো আপনারা একটু বিস্তারিতভাবে দেখে নেবেন। ঝ নম্বরে বলতে হচ্ছে যে অটো পেইন্টার, এখানে পদের সংখ্যা 1টি। ইউ নম্বরে বলতে হচ্ছে অটো পেইন্টার হালকা চান, এখানে পদের সংখ্যা 1টি। ট নম্বরে বলতে হচ্ছে ভলকানাইজার, ট নম্বরে বলতে হচ্ছে ভলকানাইজার, এখানে পদের সংখ্যা 1টি। ঠ নম্বরে বলতে হচ্ছে অটো ডেন্টার ভারী যান, এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার মানগুলো আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। ড নম্বরে বলতে হচ্ছে যে এসি ও অটো ইলেকট্রিশিয়ান, এখানে পদের সংখ্যা 1টি। ঢ নম্বরে বলতে হচ্ছে যে সহকারী অটো ইলেকট্রিশিয়ান, এখানে পদের সংখ্যা 1টি। ন নম্বরে বলতে হচ্ছে অটো ক্লিনার, এখানেও পদের সংখ্যা 1টি। ত নম্বরে বলতে হচ্ছে অটো মেকানিক, এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার মানগুলো আপনারা একটু সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করা কতগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো পূরণ সাপেক্ষে আপনাদের আবেদনটি করতে হবে। তো এখানে ক নম্বরে বলতেছে যে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং চট্টগ্রামে কাজ করার আগ্রহ থাকতে হবে। খ নম্বরে বলতেছে আগ্রহী প্রার্থীগণকে খুশিলি কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে স্পষ্ট করে সহস্তে পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী খুলনা বরাবর আবেদন করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা আবেদন যারা করবেন তারা একটু ভালোভাবে পড়বেন। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো বন্ধুরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন আছে, সেই লিঙ্কে আপনারা ভিজিট করলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা
মস্তক করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।